প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে প্রশাসনিক স্তরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। সারা রাজ্যে এক মাস ব্যাপী চলবে ব্লক ভিডিও বিশাল মেলা বিকাশ মেলা। বৃহস্পতিবার প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে আমবাসা ব্লক ভিত্তিক বিকাশ ক্যাম্পের সূচনা হয় কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। বিকাশ ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরিমল দেবর্মা। উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মুনমুন দেবর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দেবর্মা, মহকুমা শাসক আশুর অঞ্জন দেবর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই বিকাশ মেলায় আমবাসা এসএইচসি গ্রুপের এবং আমবাসা ব্লকের বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়। স্টলগুলির উদ্বোধন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এগুলা এই ক্যাম্পের মাধ্যমে, মেগা ক্যাম্পের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প, এই ক্যাম্পের মাধ্যমে এটা যার যার যেটা রেশন কার্ড হইতে শুরু করে যত রকম এগুলো এখান থেকে এই ক্যাম্প থেকে এটা দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন রিসিভ করা হইব, পরবর্তী সময় অফিসে যার যার সেকশনে এগুলা ঠিকঠাক করে পঞ্চায়েতের মাধ্যমে এটা হ্যান্ডওভার করা হবে।